সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ও দয়ায় ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে যেখান থেকেই ভিডিওটি দেখতেছেন তাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই সহজভাবে সুন্দর একটি স্টাইলিশ সালোয়ারের ডিজাইন তৈরি করা। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এইভাবে ট্রাউজার কাট পায়জামা কেটে নিতে হবে। এরপর এই ডিজাইনটি কিভাবে করলাম সেগুলো দেখিয়ে নিচ্ছি। এখানে যে আমি মার্জিন টেনে নিয়েছি 5 ইঞ্চি উপরে, এতটুকু আমি ফাড়াটা দিব। তো এই পাশে আমি চিহ্ন দিয়ে দিলাম। প্রথমে এভাবে চিকুন করে একটি ভাঁজ দিব, এরপর চওড়া করে একটি ভাঁজ দিতে হবে। ভাঁজটি দেওয়ার পর আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। এখানে আমি একটি সেলাই দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা দুটি সেলাইও দিতে পারেন। এই পায়জামাটি কিন্তু আপনারা ট্রাউজার পায়জামা, মানে কাবলি পায়জামা, যে কোনো একটু এরকম প্যান্ট পায়জামা, চাপা ধরনের যে পায়জামাগুলো সেগুলোতে কিন্তু এই ডিজাইনটি করা যায়। তো এখন আমি এই যে যতটুকুতে আর কি মার্জিন টানা হয়েছে, ভাঁজ করার পর যতটুকু থাকলো ততটুকুতে কাট বসিয়ে দিয়েছি। এরপর আমি এই মাপে ছোট করে টুকরা কেটে এভাবে ফাড়া দিয়ে দিয়েছি। এখন সাইড সেলাই করে নিয়ে এরপর এটা আমি সেলাই করব। তো দেখুন, এই যে এখানে যে ফাড়া যে যতটুকু দিলাম ততটুকুর উপরে এইভাবে বাঁশ পিটে বসাতে হবে, আর যতটুকু বাড়তি নিয়েছি ততটুকু এভাবে বাঁশ করে এরপর সেলাইটি করতে হবে। একদমই সহজ এই ডিজাইনটি তৈরি করা, আপনারা একবার দেখলেই কিন্তু বানাতে পারবেন। তো দেখুন, আমি এই যে এভাবে করে এই পট্টির কাপড়টি সেলাই করে নিচ্ছি। পট্টির কাপড়টুকু সালোয়ার যতটুকু ফাড়া দিবেন ততটুকুতে আপনারা কিন্তু কাটতে হবে, বেশি করা যাবে না। এখন আমি এটা উল্টিয়ে নিছি। তো এখানে একটি ছোট্ট কাট বসিয়ে দিতে হবে, নয়তো একটু কুচকিয়ে থাকতে চাবে। এই তো এখন ফিনিশিংটা কিন্তু সুন্দর মতো হয়ে গেছে। তো এখন আমি একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তাই তো এভাবে সেলাই দেওয়া হয়ে গেল। এখানে চাইলে আয়রন করেও নিতে পারেন, আয়রন করলে ফিনিশিংটা আরও বেশি সুন্দর হবে। তো একইভাবে আমি সালোয়ারের দোনোটা পাই ডিজাইনটি করে নিয়েছি। এখন আমি এখানে গুতাম এভাবে বেঁধে নিব। এরপর মানে জামার যেই কাপড়টা সেই কাপড়টা থেকে এই কাপড় নিয়ে এখানে সুগুতাম বাঁধবো। এরপর এটা দিয়ে আর কি লাগিয়ে নিতে হবে। চাইলে আপনারা সালোয়ারের যেরকম কাপড় আছে এক রঙের সেটা দিয়েও করতে পারেন। আবার যদি চান যে জামার কাপড় দিয়ে গুতামটি বানাবেন তাহলেও সেরকমও করা যায়। এখানে আমি দুটি করে দুই পায়ে 4টি গুতাম লাগাবো। তো 4টি গুতামই বেঁধে নিয়েছি। তো এখন আমি সুই সুতা দিয়ে গুতামগুলো লাগিয়ে নিব। তাই তো হাত দিয়ে সেলাই করে নিতে হবে। তো এই যে গুতামটি লাগিয়ে নিয়েছি, এইভাবে আমি আরও 3টা লাগিয়ে নিব। দেখুন, আমি সেলাই করে কিন্তু প্রত্যেকটাই লাগিয়ে নিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন একদমই সুন্দরভাবে সহজভাবে ফাড়া দিয়ে সালোয়ারের ডিজাইনটি তৈরি করা যায়। এটা চাইলে আপনারা এইভাবে হাতাতেও কিন্তু করতে পারেন। তো এখন আমি পুরোপুরিভাবে এভাবে সালোয়ারটি সেলাই শেষ করব। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু এই সালোয়ারের যে নিচের যে সাইড সেটা কিন্তু সেলাই করে নিয়েছি। এখন আমি ভাঁজ করেও নিয়েছি। এই যে এরকমটা হয়েছে। আশা করি আপনাদের কাছে ডিজাইনটি ভালো লাগছে। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, যাতে আবারও সুন্দর কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আল্লাহ হাফেজ।